আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামে আজ আমাদের শেষ দিন, আজই আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। আজই আমরা বিকালের দিকে রওনা করব, লঞ্চে সব কেবিন বুক করা হয়ে গিয়েছে। তো শেষ সকালটা কীভাবে কাটালাম একটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তুমি ধৈর্য আনো, আপা আসুন ভিতরে। তুমি আমার কবুতর দেখো, এই কবুতর নুরাজ তুই পড়বি, সাত জোড়া চোদ্দ টা হ্যাঁ বাচ্চা দেবে। আর এরম এরম খালি খাওয়া বাচ্চা দেবে আর বাইরে 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 করবো খালি। হ্যাঁ দানের সময় ধর পুরান ধান ধান থাকে না, ওই কিনে রাখুন একমন সাতশো টাকা ছয়শো টাকা। সব কাজিনরা আজকে পুকুরে সাঁতার কাটার জন্য নেমেছে, টিউব দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছে। তো কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ সাঁতার কাটার চেষ্টা করছে। তো খুব ভালো লাগছে, দিনগুলো খুব ভালো কেটেছে এবার গ্রামে এসে। আর নানু ভাইকে অনেক বেশি মিস করছি, কারণ সে যদি এই মুহূর্তগুলো দেখতো তারও অনেক বেশি ভালো লাগতো। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, এখানে মাটির চুলাতে পুঁই শাক আলু দিয়ে রান্না করা হয়েছে, মুরগির মাংস ঝোল, গরুর মাংস ঝোল করা হয়েছে, সালাদ রয়েছে, রয়েছে লেবু, গাছের লেবু। আর গ্রামে কিন্তু সব খাবারই খেতে খুব ভালো লাগে, কারণ মাটির চুলায় রান্না করা হয়। আর ভর্তাও রয়েছে, আর রয়েছে পোলাও। তো আজকে এখন আমরা সবাই একসাথে বসে ডিনার লাঞ্চ করব। আর গ্রামে কিন্তু আমরা সবাই রয়েছি, মামারা খালামুনিরা সবাই আমরা একসাথে লাঞ্চ করছি। এবং মাটির চুলার রান্না যে কী মজা, যারা কখনো খাননি তারা এটা বুঝতে পারবেন না, খেয়ে দেখলে বুঝবেন যে আমাদের শহরের গ্যাসের চুলার কাছে মাটির চুলার রান্নাটা অসাধারণ বলার বাহিরে। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর আজকে জুম্মার দিন চলে গেল, তো জুম্মার দিনে নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করছে। তো তারপরে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি এবং রওনা দিয়ে দিয়েছি, গ্রাম থেকে চলে যাচ্ছে। এবং খুবই কষ্টদায়ক একটা মুহূর্ত মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ নানা ভাইয়ের কবর দেখে আর ভালো লাগছিল না, নানা ভাইকে রেখে চলে যাচ্ছি। আবার জানি না কবে আসব, কিন্তু অনেক বেশি মিস করবো নানা ভাইকে। এবং মাহিন্দ্রাও চলে এসেছে, আমরা ব্যাগ নিয়ে আমরা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম নানা ভাইয়ের কথা ভেবে ভেবে। তো চলে যাচ্ছি আমরা লঞ্চ ঘাটে। এবং বরিশাল শহর কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা শহর বরিশাল শহর। তো আমরা একটা ব্রিজের উপরে উঠেছি, ব্রিজটার নাম হলো সন্ধ্যা ব্রিজ। তো ব্রিজটার উপরটা কিন্তু অনেক সুন্দর, আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটা পুরো মেঘলা ছিল। তো আমরা লঞ্চে চলে এসেছি, আমরা যে লঞ্চে করে ঢাকা যাচ্ছি সেটা হলো পারাবত 18। আর আমরা একটা ফ্যামিলি কেবিন নিয়েছি, আমাদের ফ্যামিলি যেহেতু সেহেতু আমরা ফ্যামিলি কেবিন নিয়েছি। আর ফ্যামিলি কেবিনটি কিন্তু অনেক বেশি সুন্দর, যেখানে ডাবল বেড আছে দুটো, এখানে দুজন দুজন করে ঘুমানো যাবে, আর সিঙ্গেল একটা বড় একটা বেড রয়েছে। আর সুন্দর লাইটিং করা, আর দেখতেই পাচ্ছেন নুরাজ অনেক এনজয় করছে, ওর কেবিনটা খুবই ভালো লেগেছিল। এবং সুন্দর একটা মিরর রয়েছে, এবং সুন্দর ডিজাইন করা করা থাই গ্লাসগুলো রয়েছে, টিভি টেলিভিশনও রয়েছে। তো আমরা সচরাচর এই ফ্যামিলি কেবিনেই চলাচল করি, যদি গ্রাম থেকে আমরা ঢাকা যাই বা ঢাকা থেকে গ্রামে যাই। আর ঈদের বেশ কিছুদিন পরেই আমরা আজকে ঢাকা যাচ্ছি,
কিন্তু তবুও কিন্তু ভিড় কমেনি, পুরো ছাদে অনেক ভিড়, ছাদেও দাঁড়ানোর মতো তেমন একটা জায়গা নেই, সব মানুষ যেখানে জায়গা পেয়েছে সেখানেই মানুষ থাকছে, লঞ্চে যাচ্ছে আবার গ্রামে আসছে। তো প্রচুর ভিড়ের মধ্যে আমরা অনেক কষ্ট করে একটা কেবিন, ফ্যামিলি কেবিন পেলাম এবং যাচ্ছি আমরা। তো এখানে গ্রাম বরিশাল সদর থেকে মিষ্টি কিনে নিয়েছে, ঢাকায় নিয়ে যাবে। বরিশালের মিষ্টি কিন্তু গৌড় নদীর মিষ্টি অনেক বেশি মজা। তো এখানে সন্দেশ কিনেছে আর ঘি কিনেছে, পুরি কিনে এনেছে খাওয়ার জন্য। তো আমি একটু সন্দেশটা নতুন দেখেছি আজকে, তো একটু ট্রাই করে দেখলাম, সন্দেশটা অনেক বেশি মজা এবং অবশ্যই এটার দামও অনেক বেশি। তো লঞ্চে যাতায়াত করার সময় কিন্তু টুকটাক অনেক কিছু খাওয়া হয়, হাবিজাবি, এবং এই মোমেন্টগুলো কিন্তু অনেক ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই এখানে চিড়া দিয়ে নারিকেল দিয়ে একটা মুড়ি মাখার মতো করে এনেছে এবং এটা কিন্তু অনেক বেশি মজা। হালকা চিনি দেওয়া ছিল, দেখতে পাচ্ছি খেয়ে খাচ্ছে সবাই, এত বেশি মজা যে নারিকেলটা মুখে বাজে, লম্বা লম্বা করে নারিকেল দেওয়া, চিড়া দেওয়া, খেতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু লঞ্চে যাচ্ছি সেহেতু টুকটাক খাওয়া দাওয়া হয়, অনেক কিছুই লঞ্চে উঠলে খাওয়া দাওয়া করা হয়, টুকটাক ঝালমুড়ি, চিড়ামুড়ি, আরও পেয়ারা মাখা, অনেক কিছু খাওয়া হয়। তো আর লঞ্চের কফি, লঞ্চের কফি আমার ফেভারিট, কারণ আমার খুব ভালো লাগে লঞ্চের যে কফিটা পাওয়া যায়। তো তারপরে পেয়ারা মাখা কিনে নিয়ে এসেছে, তো পেয়ারা মাখা খাবো এখন কাসুন্দি দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে পেয়ারা মাখা, অনেক মজা। আর আসলে সবই আমি মজা বলছি, আসলে লঞ্চে যেটাই খাই সেটাই ভালো লাগে কেন জানি। তো পেয়ারা মাখাটাও অনেক ভালো লাগতেছে, সবাই খাচ্ছি। আর কাঠি দিয়ে খেতে হয়, এটা তো একটু টাফ, কাঠিতে আর কি উঠে না, তো ভালো করে শক্ত করে ধরে তারপর উঠাতে হয়। খুবই ভালো লাগছে মিষ্টি মিষ্টি পেয়ারা কাসুন্দি মাখা দিয়ে খেতে। তারপরে আমরা ডিনার করছি, আরেকজন এখানে, মুরগি মাংস, হ্যাঁ, আর মাছ, বোম্বাই মরিচ নিয়ে ডা, বোম্বাই মরিচ দিয়ে ভাত খাওয়া হবে। তো আমাকেও দিয়েছে, এখন আমিও ডিনার করবো। আর আমার আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। সকলে সুস্থ কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।